শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গোপন তথ্য ফাঁস, সৌদি আরবের পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলার পরিকল্পনা ইসরায়েলের। ক্ষমতা দেখল পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তানের মিডিয়া ইমরান খানের নাম উচ্চারণ এবং ছবি প্রদর্শন বন্ধ। ভয়াবহ বিপদে রাশিয়া, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে পাল্টা আক্রমণ শুরু। ওয়াগনার গ্রুপকে পিছু হটিয়ে বাকমুতের একাংশ ফের দখলে নিয়েছে ইউক্রেন। এবং সবশেষ থাকছে, 7 বছর পর সৌদি আরবে আজ দূতাবাস চালু করছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে খুবই আগ্রহী ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে সৌদি আরবকে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু তবুও ইসরায়েল চায় না সৌদি আরব পরমাণু প্রযুক্তি হাসিল করুক। এমনকি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্তের মধ্যেও বিষয়টিকে স্থান দিতে চাচ্ছে না। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করেছেন। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার একটি টিভি চ্যানেলকে বলেছেন, স্বাভাবিকভাবেই ইসরায়েলের উচিত হবে না এই ধরনের বিষয়কে উৎসাহিত করা। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রহের ব্যাপারে সৌদি কর্মকর্তারা ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা, বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহায়তা এবং অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ প্রত্যাহারের শর্ত উত্থাপন করেছে। যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি হস্তান্তর করতে চায়, তবে ইসরায়েল তাতে ভেটো দিতে পারে না। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়ে আসছে। সৌদি আরব অনেকদিন ধরেই পরমাণু কর্মসূচি বিকশিত করার চেষ্টা করে আসছে। মোহাম্মদ বিন সালমান ভিশন 2030 পরিকল্পনায় সৌদি আরবের পরমাণু শক্তি ব্যবহার করা এবং সমৃদ্ধ ইউরেনিয়াম রফতানির কথা বলা হয়েছে। পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত খবর পরিবেশন বন্ধ করে দিয়েছে দেশটির মূলধারার প্রায় সংবাদ মাধ্যম। টিভি চ্যানেল নিউজ পোর্টালে ইমরান খানের ছবি প্রদর্শন, এমনকি নামও উচ্চারণ করা হচ্ছে না। সোমবার এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে পাকিস্তান মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, গত 9 মে কথিত সহিংসতায় যারা জড়িত ছিল তাদের খবর যেন প্রকাশ করা না হয়। এরপর থেকে এই দেশটির গণমাধ্যমগুলো থেকে অদৃশ্য হয়ে গেছে ইমরান খানের ছবি এবং নাম। গত 9 মে ইমরান খানকে আল কায়েদা ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় এবং এই গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ হন তার সমর্থকরা। এরপর তারা সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন অবকাঠামোগুলোতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি PMRA ওই নির্দেশনায় বলেছে, ঘৃণাসম্পন্ন সহিংসতাকারী, তাদের সহযোগী এবং অপরাধীদের মিডিয়ায় প্রদর্শন যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে এতে সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও মিডিয়ায় ইমরান খানের কভারেজ এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যে তার ছবি আর প্রদর্শন করাই হচ্ছে না। এমনকি সংবাদ মাধ্যমগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর নামও উল্লেখ করা হচ্ছে না। রাশিয়ার বিরুদ্ধে সেই বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী বলে জানিয়েছে দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মায়ার। সোমবার তিনি জানান, কিছু দিকে তারা সেনার আক্রমণাত্মক অভিযান শুরু করেছে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল দুনিস্কে ইউক্রেনের সেনারা বড় হামলা চালিয়েছিল, কিন্তু তাদের সেই হামলা নাৎসাত করা দেওয়া হয়েছে। এরপর ইউক্রেনীয় মন্ত্রী জানালেন, তাদের সেনারা কিছু দিকে হামলা শুরু করেছে। এ ব্যাপারে মন্নি হান্না মারিয়াম বলেছেন, এখন কি হচ্ছে, 2022 সালের 24 ফেব্রুয়ারি আমাদের যে প্রতীক্ষিত অভিযান শুরু হয়েছিল সেটি চলছে। এই অভিযানে পাল্টা আক্রমণ সহ সবই রয়েছে, অতএব আমরা কিছু এলাকা আক্রমণাত্মক অভিযানের দিকে যাচ্ছি। তিনি বলেন, বিশেষ করে বাকমুতের দিকে, এটি যুদ্ধের কেন্দ্রের মূল কেন্দ্রস্থান। আমরা এখানে একটি বিস্তৃত সম্মুখভাগ দিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা সফল, আমরা সেখানে এগিয়ে আছি। শত্রুরা রুশ বাহিনী রক্ষণাত্মক ভঙ্গিতে আছে এবং নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, দক্ষিণ দিকের শত্রুরাও রক্ষণাত্মক ভঙ্গিতে আছে, গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়েই লড়াই চলছে। এছাড়া রাশিয়ার দুনিস্কে ইউক্রেনীয় সেনাদের যে পাল্টা আক্রমণের দাবি করেছে সেটি সঠিক নয় বলেও জানিয়েছে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, বাকমুতে রুশ সেনারা মার খাচ্ছে, আর এই বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর সরাতে দুনিস্কে ইউক্রেনীয়দের হামলা এবং 250 সেনা নিহত হওয়ার কথা বলেছে রাশিয়া। এর আগে ইউক্রেন জানিয়েছিল পাল্টা আক্রমণ শুরু হওয়ার আগে তারা কোনো ঘোষণা দেবে না, হঠাৎ করে তাদের অভিযান শুরু হয়ে যাবে।
বাকমুতের একাংশ ফের দখল করে নেবে ইউক্রেন। সোমবার এক অডিও বার্তায় এমন মন্তব্য করেছে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। বলেছেন ইউক্রেনীয় সৈন্যরা বাকমুতের পূর্বাংশর বারখিভকভ দখল করে নিয়েছে। প্রিগোজিন বলেছেন এখন এরই মধ্যে বারখিভকভ একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সৈন্যরা নীরবে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাচ্ছে, এটি অপমানজনক। প্রায় এক বছরের দীর্ঘ সময় লড়াই শেষে গত মাসে বাকমুতের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল ওয়াগনার। পরে তারা চলতি মাসের শুরুতে শহরটিকে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। অডিও বার্তায় প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেগোসিপকো যুদ্ধক্ষেত্রে পরিদর্শন করে সৈন্যদের মনোবল বাড়ানোর প্রতি আহ্বান জানান। এ সময় সৈন্যদের প্রতি বীরত্বের সঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে বাড়ুন, তারপর আপনারা এটি করতে পারবেন, আর যদি না করতে পারেন তবে বীরত্বের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করুন। এদিকে ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার ওলেখ জান্দার সিরোস্কি সোমবার বলেছেন ইউক্রেনীয় বাহিনী বাকমুত অভিমুখে অভিযান অব্যাহত রাখবে। উল্লেখ্য, প্রিগোজিন বিগত কয়েক মাস ধরেই শুইগু এবং গেগাসিপকের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছেন। তার অভিযোগ, তারা যুদ্ধক্ষেত্রে ওয়াগনারের জন্য পর্যাপ্ত গোলাবারুদ এবং সহায়তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই কারণেই অপ্রয়োজনীয়ভাবে ওয়াগনার ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে। দীর্ঘ সাত বছর সৌদি আরবে আজ মঙ্গলবার আবারও দূতাবাস চালু করছে ইরান। দেশটির রাজধানী রিয়াদে নতুন করে ইরানের এই দূতাবাস উদ্বোধন করা হবে। এ সময় সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন কূটনৈতিক উপস্থিত থাকবেন। তবে সৌদি আরব ঠিক কবে তেহরানে পুনরায় দূতাবাস চালু করবে অথবা কাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেবে সে বিষয়ে এখনও কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। ইরান গত মাসে রিয়াদে সৌদি রাষ্ট্রদূত হিসেবে আলী রেজা এনায়েতের নাম ঘোষণা করেছে। দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে গত 10 মার্চ চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তিতে সই করেছে ইরান এবং সৌদি আরব। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর সৌদি আরব এবং ইরানের মধ্যকার দ্বন্দ্ব বা উত্তেজনা ছায়া যুদ্ধের রূপ নেয়। এতে সম্পর্কের চরম অবনতি হয় দুদেশের মধ্যে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।